মাধ্যমিক, সোশ্যোলজি, সমাজবিদ্যা, সাজেশন নোট 2021-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাই ভালো করে মুখস্থ করে রাখবে। প্রশ্নটি হলো, স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। যজমানি প্রথা ভেঙে পড়ার কারণ কি? প্রথম কোশ্চেনটি 5 মার্কস এবং সেকেন্ড কোশ্চেন যজমানি প্রথা ভেঙে পড়ার কারণ 3 মার্কসের। তো অ্যান্সারটা এইভাবে হবে। উত্তর, সুদীর্ঘকালের ঐতিহ্যকে পাথেয় করে স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের অভ্যন্তরে কতকগুলি বৈশিষ্ট্য গড়ে উঠেছিল, সেগুলি হল, 1 নম্বর, মার্সীয় থিসিস অনুযায়ী সমকালীন ভারতের গ্রামীণ সমাজ ছিল স্থবির ও গতিহীন। সেখানে সামাজিক সচলতা ছিল না, কারণ গ্রামগুলি ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন, মানে একটা থেকে গ্রাম থেকে আরেকটি গ্রাম সেপারেট ছিল। স্ব স্ব অবস্থানের মধ্যেই প্রতি গ্রাম ছিল সীমাবদ্ধ বা লিমিটেড। 2 নম্বর, সমকালীন ভারতবর্ষে বৃত্তি ছিল বংশগত, যে বংশের যে বৃত্তি, নাপিত থাকলে নাপিত, মড়ল থাকলে মড়ল, এইভাবে। জাতভেদ প্রথা অনুযায়ী গ্রামীণ সমাজে ব্যক্তিবর্গের বৃত্তি নির্ধারিত হতো জন্মসূত্রে। 3 নম্বর, প্রাক ব্রিটিশ ভারতের গ্রামীণ সমাজের বাজার ছিল অপরিবর্তনশীল। 4 নম্বর, সমকালীন গ্রামীণ সমাজে উৎপাদন ব্যবস্থা ছিল নিয়ন্ত্রিত ও পরিচালিত হতো স্থানীয় চাহিদার পরিপ্রেক্ষিতে। 5 নম্বর, বাজারহীন পরিস্থিতিতে মুদ্রাবিহীন অর্থনীতিতে সার্বিক বিনিময় প্রথার মাধ্যমে উৎপাদন ও যোগানের ভারসাম্য রাখার প্রচেষ্টা করা হতো, বিনিময় প্রথা চলতো তখন। 6, যজমানি প্রথা ছিল তৎকালীন পরিস্থিতির অর্থনৈতিক অভিভাবক স্বরূপ। 7 নম্বর, স্বনির্ভর গ্রাম সমাজে জমি বণ্টন, সংরক্ষণ, রাজস্ব আদায়, আইন বিচার, শান্তি শৃঙ্খলা রক্ষা প্রভৃতি ক্ষেত্রে যাবতীয় দায়িত্ব গ্রাম পঞ্চায়েতের হাতে ন্যস্ত ছিল। 8 নম্বর, কৃষি ব্যবস্থা ছিল গ্রাম ভিত্তিক ও যৌথ মালিকানার অধীন। 9 নম্বর, স্বনির্ভর গ্রাম সমাজের মধ্যে পারস্পরিক সুদৃঢ় বন্ধন এবং গ্রামের ঐতিহ্যের প্রতি বংশ পরম্পরাগত শ্রদ্ধা প্রদর্শন। 10 নম্বর, এখানে ছিল পেশা ভিত্তিক জাতি ব্যবস্থা। 11 নম্বর, পেশাগত বৈচিত্র্যহীনতা ও উৎপাদনের প্রযুক্তিহীনতা সমকালীন গ্রামীণ সমাজের আর একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল। পেশার কোনো বৈচিত্র্য ছিল না, নাপিত তো নাপিত, কামার তো কামার, এই ধরনের, চাষি তো চাষি, এর ছাড়া অন্য প্রফেশন বা পেশা ছিল। এবার যজমানি প্রথা ভেঙে পড়ার কারণ, পার্টস, যজমানি নিম্নলিখিত কারণে যজমানি প্রথা ভেঙে পড়ে। 1, সময়ের বিবর্তনে কৃষির বাণিজ্যিকরণ। 2 নম্বর, শিক্ষার প্রসার, মানে সবাই শিক্ষিত হয়ে উঠেছে, এডুকেটেড হয়ে গেছে এখন। 3 নম্বর, পেশাগত সচলতা বৃদ্ধি, যেমন নাপিতগুলো এখন সেলুন খুলে দিয়েছে, কর্মকারগুলো অনেক জায়গায় কর্মশালা নির্মাণ করেছে, হাটে বাজারে হাসুয়া কাচিয়া ইত্যাদি বিক্রি করে। জায়গিরদার প্রথার অবলুপ্তি। তারপরে নগরায়ণ, শহর বেড়ে গেছে। তারপরে 6 নম্বর, বাজার অর্থনীতির উদ্ভব, অনেক বাজার বসেছে। 7 নম্বর, সর্বোপরি শিল্পায়ন, অনেক শিল্প হয়েছে প্রভৃতি কারণে, বিড়ি বাধা যেরকম কুটির শিল্প, যজমানি প্রথা ক্রমশ হীনবল হতে হতে হারিয়ে যেতে বসেছে। তো এই গেল সোশ্যোলজি সাজেশন নোটস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট উচ্চ মাধ্যমিকের জন্য। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মাধ্যমে, লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে অনেক অনেক নোটসগুলো সবগুলো সাবজেক্টের টু দি পয়েন্ট পেয়ে যাবে, ছোট করে মুখস্থ করার উপযোগী, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বেশি বেশি নম্বরের অবশ্যই উপযোগী। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কোনো পয়সা খরচ হবে না, তোমাদের জীবনে সাফল্য সুনিশ্চিত হবে। অনেক অনেক ধন্যবাদ।